السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه ومن والاه. وبعد، এক ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্ন হলো যে কোন একদিন বোন তার স্বামী মারা গিয়েছেন, 4টি সন্তান রেখে, 2 ছেলে 2 মেয়ে। মেয়ে দুটির বিয়ে হয়েছে, তো তাদের উপার্জনের একমাত্র ব্যক্তি ছিলেন তিনি, অর্থাৎ এই মহিলার স্বামী। তার কিছু টাকা ছিল, এই টাকাগুলি নিয়মিত জাকাত দেওয়া হতো তার জীবদ্দশায়। মরণোত্তর এই টাকাগুলির কি ব্যবস্থা হবে, জাকাত দেওয়া লাগবে কি লাগবে না, কারণ ইনকামের লোক তো নেই তাদের। এই ছিল প্রশ্ন, ওয়াল জবাব ইল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ। মানুষের মরণের পর তার সম্পদ চলে যায় ওয়ারিসদের হাতে, সেটারও বন্টন পদ্ধতি মহান রব্বুল আলামিন সূরাতুন নেসার ভিতরে উল্লেখ করেছেন সবিস্তারে। সেই হিসেবে বলা যায় যে এই বাড়ির মালিক মারা গিয়েছেন, স্ত্রী রেখে, 4টি সন্তান সন্ততি রেখে, তো শরিয়া মোতাবেক বন্টন হয়ে গেলে এই ধন সম্পদ তাদের মাথাপিছু চলে যাওয়ার কথা বন্টন হয়ে। যেমন ছেলে মেয়ে তারা তাদের অংশ পাবে, মা তার অংশ পাবে। তো এভাবে যদি ভাগ বন্টন নিয়ে করে না হতো, যেমন একমাত্র যদি এরকমই ওয়ারেস থাকে আর কেউ না থেকে থাকে ওয়ারেসদের মধ্যে হতে, তাহলে বন্টন খুবই সহজ, যে মার 8 ভাগের 1 ভাগ দিয়ে বাকিটা ছেলে মেয়েরা ভাগ করে নেবে। লিজাকারে মিসলু হাকুল উনসায়েন, ছেলের জন্য হবে মেয়ের ডবল ভাগ অংশ। তো সেই হিসেবে বন্টন হয়ে যাওয়ার পরে প্রত্যেকে দেখবে তাদের অংশে জাকাত পরিমাণ অর্থ আছে কিনা, মানে 1 বছর পর থাকবে কিনা। জাকাত পরিমাণ যদি থাকে প্রত্যেকের অংশে, তাহলে তারা প্রত্যেকে জাকাত দিবে, আর যদি না থাকে তো জাকাত দেওয়া লাগবে না। আর যদি এমন হয় যে বন্টন করা হয়নি, এই সম্পদ ব্যাংকেই রয়ে গিয়েছে এবং তারা চাচ্ছে সকলে মিলে এটা ভোগ করবে, তাহলে বলা যায় যৌথ ব্যবসার মতো, তারা সবাই যেন ইনভেস্ট করেছে ব্যবসায়, অতএব তারা প্রত্যেকেই এই এই অর্থের জাকাত দিবে, মানে যৌথভাবে, যৌথভাবে যা আসে। যেমন যদি ধরে নেওয়া যায় 4 লাখ টাকার জমা রয়েছে, তো 4 লাখ টাকার জাকাত বের করে দিতে হবে, এই টাকা যেন একজন ব্যক্তির নিকটেই রয়েছে, এই হিসাবে বের করে দিতে হবে। এরপরে প্রত্যেকের মিরাস অনুযায়ী পার্সেন্ট যেটা হবে, সে পার্সেন্ট অনুযায়ী জাকাতের টাকা কর্তন করে নেবে, প্রত্যেকে মাইনাস হবে। তো এইভাবে এই সম্পদ ভোগ করা যেতে পারে। অনেক সময় এমন দেখা দেয় যে একসাথে থাকলেই জাকাত হয়, আর বন্টন করে না হলে, যা যার অ্যাকাউন্টে জমা করে দিলে জাকাতের পরিমাণ আসে না। তো এই হিসাবে সুবিধা অসুবিধা দুটোই রয়েছে। তাই আমার পরামর্শ থাকবে যে হয় যার যার অংশ আলাদা করে নিতে তারা নিয়ে নিক, এবং প্রত্যেকের অংশে জাকাতের পরিমাণ হলেই জাকাত দিবে বছর পূর্তিতে, না তো দেওয়া লাগবে না। আর একসাথে রাখলে তো বিষয়টি বলেই দেওয়া হয়েছে। আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। হাজা বিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।